আমাদের মন বড়ই অশান্ত। আমাদের মনে সব সময় বিভিন্ন রকমের চিন্তা আসতেই থাকে। অনেক সময় এমন হয় যে আমাদের মনে একসাথে এত বেশি চিন্তা আসতে থাকে যার ফলে আমরা কোনো কাজই ঠিকভাবে করতে পারি না। প্রথমে একটা চিন্তা দিয়ে শুরু হয়, তারপর অন্য একটা চিন্তা চলে আসে, তারপর আরও একটা চিন্তা। এভাবে বহু চিন্তা এসে ভিড় করে আমাদের মনে। শেষে আমরা দেখি যে আমরা যে কাজটা করতে বসেছিলাম বা যে কাজটা করতে চাইছিলাম সেটাই করা হলো না, সারাক্ষণ শুধু আজে বাজে চিন্তাই করে গেলাম। আমরা প্রত্যেককেই অনেক চেষ্টা করি নিজেদের মনের এই চিন্তাগুলোকে দূর করতে, কিন্তু কিছুতেই পারি না। মাঝে মাঝে আমাদের মনে হয় এত চিন্তার ভিড়ে আমি বুঝি পাগল হয়ে যাব। প্রিয় বন্ধু, বাইবেল আমাদের বলে, বলো তোমাদের মধ্যে দুশ্চিন্তা করে কেই বা নিজের আয়ু এতটুকুও বাড়াতে পারে? এটুকু করতে পারাও তোমাদের পক্ষে যখন সম্ভব নয়, তখন অন্য সব বিষয় নিয়েই বা তোমাদের এত দুশ্চিন্তা কেন? বাইবেল আমাদের বারবার একটা কথা স্মরণ করিয়ে দেয় যে আমরা যেন দুশ্চিন্তা না করি, কারণ ঈশ্বর কখনোই চান না আমরা আজে বাজে চিন্তা করে অস্থির এবং অশান্তির মধ্যে জীবনযাপন করি। কিন্তু আমরা তো চাই সমস্ত চিন্তা থেকে মুক্ত হতে, তবুও আমরা পারি না। বাইবেল বলে, মানুষের মন কত ভাবনা সাজায়, শেষ কথা কিন্তু ঈশ্বরেরই হাতে। তোমার সমস্ত কাজের ভার প্রভুর হাতেই তুলে দাও, যা কিছু করতে চাও তা তো সফল হবেই। বন্ধুরা, আমরা কেন চিন্তার জাল বুনে যাব আমাদের মনে? আমাদের সৃষ্টি করেছেন যিনি, সেই পিতা ঈশ্বর কি আমাদের এইভাবে চিন্তায় জর্জরিত হওয়ার জন্যই সৃষ্টি করেছেন? তিনি যে আমাদের নিজেই বলেন, ব্যাকুল যাদের অন্তর তাদের এই কথা শোনাও, ভয় করো না, সাহস ধরো, ওই দেখো তোমাদের ঈশ্বর, তোমাদের প্রতি যত অন্যায়ের প্রতিশোধ নিতে যথাযোগ্য প্রতিফল দিতেই আসছেন তিনি, তোমাদের রক্ষা করতে নিজেই আসছেন তিনি। প্রভুতে ভরসা রাখো, দেখো তোমার পাশে এসে দাঁড়াবেন তিনি, সোজা সরল পথ ধরেই এগিয়ে চলো তুমি, আর তোমার যত আশা রেখে দাও প্রভুরই চরণে। তোমরা যারা প্রভুকে সম্ভ্রম করো তাঁরই ওপর রেখো ভরসা, দেখো তোমাদের পুরস্কার পাওয়া থেকে তোমরা কিছুতেই হবে না বঞ্চিত। তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তোমরা তাঁর চরণেই নামিয়ে দাও, তিনি তো সর্বদাই তোমাদের কথা ভাবেন। পা পিছলে পড়ে যাচ্ছি এই কথা যেই ভাবি আমি, ওগো ঈশ্বর, তখনই তো দেখি তোমার করুণা ধরেই রাখছে আমায়। দুশ্চিন্তায় যখন ভরে ওঠে আমার অন্তর, তোমার আশ্বাসবাণী শুনে পুলকিত হয়ে ওঠে প্রাণ। সেদিন সংকটে পড়ে ঈশ্বরকে ডেকেছিলাম আমি, সাড়া দিলেন তিনি, সংকট থেকে মুক্ত করলেন আমায়। ঈশ্বর আমার পক্ষে আছেন যখন, আমি তো আর কিছুই করি না ভয়ে, মানুষ আমার কী বা করতে পারে? তাই ভয় পেও না তুমি, আমি তোমার সঙ্গেই তো আছি, অমন করে উদ্বিগ্ন হয়ো না, আমি তো তোমার ঈশ্বর, তোমায় শক্তি দিতে তোমার নিত্য সহায় হতে আমি তো রয়েছি। ন্যায় শক্তিতে বলিয়ান আমার এই ডান হাত দিয়ে আমি ধরেই আছি তোমায়। তোমার হৃদয় থেকে মুছে ফেলো যত অবসাদ, তোমার দেহটাকে ব্যথা বেদনার স্পর্শ থেকে আড়াল করে রাখো, ঈশ্বরের চরণেই এখন মনের ভার নামিয়ে রাখো তুমি, দেখো তোমার অন্তরে তিনি শক্তি দেবেন। টলে যাবে ধার্মিক মানুষ, তিনি তো এমনটি হতে দেবেন না কখনো। এখন তোমরা কোনো কিছুতেই চিন্তিত হয়ো না, তোমাদের যাই ঘটুক না কেন, তোমরা বরং ঈশ্বরের কাছে প্রার্থনা ও মিনতি জানিয়ে তাঁর কাছেই ব্যক্ত করো তোমাদের যা কিছু আবেদন। ঈশ্বর নিজেই তো বলেছেন, না আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, একা ফেলে যাব না কোনো দিন। আর তাই আমরা ধ্রুব বিশ্বাস নিয়েই বলতে পারি, স্বয়ং প্রভুই আমার সহায়, না ভয় করব না আমি, মানুষ আমার কী বা করতে পারে? তাই তোমরা এখন ঈশ্বরের পরাক্রান্ত বাহুর নিচে নিজেদের নমিত রাখো, যাতে সময় এলেই তিনি তোমাদের উচ্চ আসনে উন্নীত করেন।